সবাইকে এডু হেল্পারে আবারও স্বাগতম। আজকে মূলত হাজির হয়েছি দ্বিতীয় বর্ষে ভার্চুয়ালি যতগুলো ক্লাস নেওয়া হয়েছে প্রাণীবিজ্ঞানের, সেই ক্লাসগুলোর লেকচার শেষে তুমি যে কোশ্চেনগুলো করেছো সেই কোশ্চেনগুলোর আলোকে অলরেডি প্রথম অধ্যায়ের উপর একটি প্রশ্ন উত্তরের ক্লাস আপলোড দেওয়া হয়েছিল, তোমরা সেটা দেখেছো। ওইটার প্রেক্ষিতে আর কোনো নতুন কোশ্চেন যেহেতু আসেনি, ওই অধ্যায়টা বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো, অধ্যায় 2 এবং অধ্যায় 12 এর উপর ভিত্তি করে যেগুলো তুমি কোশ্চেন করেছো, যেগুলো তুমি বোঝনি বা যেগুলো তোমার সমস্যা মনে হয়েছে, এই জাতীয় কোশ্চেন নিয়ে আজকে এই প্রশ্ন উত্তর ক্লাসটি সাজিয়েছি। আশা করছি উপভোগ করবে, এবং যারা ক্লাসে জয়েন করো অবশ্যই তারা কমেন্টস বক্সে নিজের রোল এবং নাম দিতে ভুলবে না, এবং হোমওয়ার্কগুলোও অবশ্যই তুমি জমা দিয়ে দিবে। সবাইকে আবারও স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইউটিউবের কমেন্টস বক্সে স্টুডেন্টরা যারা কোশ্চেন করেছো তাদের কোশ্চেনগুলো আমি সংগ্রহ করেছি, এবং চেষ্টা করব আজকে সেই কোশ্চেনগুলোর সব উত্তরগুলো তোমাকে জানিয়ে দেবার। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধুমাত্র যে করেছে তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্ন উত্তরগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হয়তোবা তোমার মাথায় এসেছে তুমি লেখনি, অথবা এমন হতে পারে যে তুমি লিখবে ভেবেছিলে সেই জিনিসটা আরেকজন লিখে দিয়েছে, সুতরাং একজনের কোশ্চিন সলভ করলে বাকিদের যে জানার জায়গাগুলো সেগুলো ফুলফিল হয়ে যাবে বা সবাই এখান থেকে শিখতে পারবে। সুতরাং ভালো করে প্রশ্ন উত্তরগুলো একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, এখানে প্রথম যে কোশ্চেনটা করেছে মাহাদির কোশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করছি। সে বলেছে যে রয়্যাল জেলি কি শুধু মৌমাছির জন্যই প্রযোজ্য, মানে তারাই কি খায়, আর এটা কি মানুষ খেতে পারে, এরকম একটা প্রশ্ন সে করেছে। আসলে রয়্যাল জেলি বা রাজসিক মধু যেটা মৌচাকের কেন্দ্রে থাকে হলুদ কালারের, অনেক পুষ্টিগুণ সম্পন্ন, এই মধুটা অবশ্যই মানুষ খায়। যখন চাক থেকে মধু সংগ্রহ করে মানুষরা তখন ওই মধুটাই আমরা সংগ্রহ করি। আর রয়্যাল জেলি মৌমাছির বিভিন্ন প্রজাতি আছে, আমরা তো এখানে এপিস ইন্ডিকা নিয়ে পড়ছি, এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা, এরকম অনেক প্রজাতি আছে। সকল প্রজাতিই মোটামুটি যারা মধু তৈরি করে তারা এই স্পেশাল ধরনের মধু তাদের ভাবি রানী বা নতুন রানী তৈরির জন্য এবং রানীর খাদ্য হিসাবে এই দামি মধুটাকে তারা সংরক্ষণ করে। আশা করছি উত্তরটা পেয়েছ। দুই নম্বর কোশ্চেন ছিল মধু কি মৌমাছির আদৌ কোনো কাজে লাগে কিনা। অবশ্যই কাজে লাগে, মধুটাই তো হচ্ছে ওদের খাদ্য, সারা বছর তারা মধু সংগ্রহ করে যাতে প্রতিকূল পরিবেশটাকে তারা মোকাবেলা করতে পারে। যখন খাদ্য সংকট থাকবে সেই সময়টা তারা যাতে মধুতে সংরক্ষিত খাবার থেকে, মধু থেকে তারা শক্তি পায়, এবং বাকি সময়টা তারা ওই প্রতিকূল পরিবেশটা তারা যাতে পার করতে পারে। পরের কোশ্চেন ছিল কর্মী ও রানীর মধ্যে পার্থক্য শুধু খাবারে, তাহলে কর্মী জননে অক্ষম কেন। দেখো, কর্মী এবং রানী দুইজনাই হচ্ছে স্ত্রী মৌমাছি, কিন্তু কর্মী ছোটোবেলা থেকে লার্ভা অবস্থা থেকে সে শুধুমাত্র মৌ রুটি খায়, নিম্ন শ্রেণীর খাবারটা খায়, এই কারণে বলা যেতে পারে যে কর্মী প্রজনন করতে পারে না, তার ডিম্বাশয়টা বা ডিম্বাণু তৈরি করার যে ক্ষমতাটা সেটা পুষ্টিগত অভাবের কারণে ওই ক্ষমতাটা সে লাভ করতে পারে না। অপরদিকে রানী, তার ক্ষেত্রে যদি বলি, সে লার্ভা দশা থেকে রয়্যাল জেলি খাচ্ছে, রাজসিক মধু খাচ্ছে, এজন্য তার ডিম্বাশয়টা পরিপূর্ণতা লাভ করে এবং সেই একমাত্র ডিম পাড়তে পারে। আর এক্সটার্নালি তো একটা পার্থক্য আছে, সাইজও ছোটো বড় হয়ে যায় এই পুষ্টিগত কারণে। আশা করছি উত্তরটা পেয়েছ। তুমি এখানে 4 নম্বরে একটা কোশ্চেনে বলেছো যে রানী এবং পুরুষের আয়ুকালটা উল্লেখ করেছো এবং বলেছো যে
তাহলে রানী এবং পুরুষ একবার মিলিত হয়, তার মানে মৌচাকের বাকি পুরুষরা কি জননে লিপ্ত না হয়ে মারা যায়? ব্যাপারটা ওই রকমই। হ্যাঁ, যে একটা চাকে যতগুলো পুরুষ থাকবে তার মধ্যে একজনই রানীর সাথে মেটিংয়ের সুযোগ পাবে, যে সব থেকে পারফেক্ট এবং রানীর মনোযোগ আকর্ষণ করতে পারবে। রানী এটা বুঝবে যে এর কাছ থেকে সব থেকে পারফেক্ট শুক্রাণু পাওয়া যাবে, এক্সটার্নাল অন্যান্য ফিচার দেখে, এক্সটার্নাল অনেক ক্যারেক্টারিস্টিক্স দেখে রানী এটা সিলেক্ট করে থাকে। আশা করছি ভবিষ্যতে ইউনিভার্সিটি লাইফে গিয়ে যখন তুমি ইথোলজি বা বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে আরও ডিটেল পড়বা তখন এইগুলোর অ্যান্সার আরও ডিটেল পাবা। তোমার সিলেবাস অনুসারে, তোমার আগ্রহ অনুসারে আমি পুরোটাই বলার চেষ্টা করেছি। ফাইনালি তুমি বলেছিলে যে স্যার আমার কোশ্চেনগুলো লজিক্যাল কি না। লজিক্যাল অবশ্যই, এটাতে কোনো সন্দেহ নেই। কোশ্চেন করার সময় যদি তুমি হেজিটেট ফিল করো, হতে পারে তোমার মাথায় যেটা আসছে, তুমি যদি সত্যিই শিখতে চাও তবে অবশ্যই প্রতিটা কোশ্চেনই লজিক্যাল হবে। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরে মাহাদি আবার জিজ্ঞেস করেছিল যে স্যার কর্মী সৈন্য মৌমাছিদের কি প্রজনন ক্ষমতা থাকে? না, অ্যান্সারটা পেয়ে গেছো, আগেই বলে দিয়েছি কর্মী বা সৈন্য মৌমাছিদের কোনো প্রজনন ক্ষমতা থাকবে না, কারণ তারা রয়্যাল জেলি খেতে পারে না, তাদের গর্ভাশয়টা পরিপূর্ণতা লাভ করে না। চ্যাপ্টার টুয়েলভের সেকেন্ড লেকচার খুঁজেছো, আশা করছি প্লে লিস্ট করে দেওয়া আছে, প্লে লিস্টে গেলেই তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবা। আর বাকিগুলো অ্যান্সার অলরেডি দেওয়া হয়েছে, তোমাকেও ধন্যবাদ মাহাদি কোশ্চেনগুলো করার জন্য। আমরা পরের কোশ্চেনগুলো নিতে যাচ্ছি। জুবায়ের জামান কোশ্চেন করেছে যে গ্রাসহপার এবং পঙ্গপাল এক কিনা। খুব ভালো একটা কোশ্চেন। পঙ্গপাল আর গ্রাসহপার এক না, যদিও গাজী আজমল এর বইতে পঙ্গপাল বলা হয়েছে। পঙ্গপাল হচ্ছে একটা কমন টার্ম। ঘাস ফড়িং বা ফড়িং জাতীয় যত প্রজাতি আছে তাদেরকে কমন নাম হিসাবে তুমি পঙ্গপাল বলতে পারো। পতঙ্গ যারা ফসলের ক্ষতি করে, অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি করে, তাদেরকে আমরা পঙ্গপাল বলতে পারি। কিন্তু তুমি যদি সায়েন্টিফিক্যালি বা বায়োলজিক্যালি চিন্তা করো, জেনাস বা স্পিসিস এটা ডিফারেন্ট। আমাদের বাংলাদেশে যে ঘাসফড়িংয়ের কথা বলা হয়েছে এটা পঙ্গপালের মতো না। ইন্ডিয়া বা পাকিস্তানে পঙ্গপালে ব্যাপক আক্রমণ হচ্ছে, ওই প্রজাতিগুলো আমাদের দেশে সার্ভাইভ করতে পারে না। আমাদের দেশের যে আবহাওয়া, আমাদের দেশের যে ফসলের ধরন, আমাদের দেশে যে সিজনাল ভ্যারিয়েশন, এগুলোর কারণে সেই পঙ্গপালগুলো আমাদের দেশে আসবে না, ওই পতঙ্গগুলো আমাদের দেশে এসে সার্ভাইভ করতে পারবে না। আর একটা বাতাসের গতিবেগেরও একটা ব্যাপার আছে। পঙ্গপাল কিন্তু নিজে উঠতে পারে না, খুব মজার বিষয়। বাতাস যেদিকে চলাচল করে ওই বাতাসের দিকে একটু গা ভাসায় দেয় এবং বাতাসের টানে তারা ওই দিকে চলে যায়। সো ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে বাতাসের ওই অভিমুখটা আমাদের দিকে না হয়, পঙ্গপাল বাতাসের অপোজিট দিকে উড়ে আমাদের এই দেশে আসার কোনো সম্ভাবনা নেই। আশা করি গ্রাসহপার এবং পঙ্গপাল নিয়ে কনফিউশনটা দূর হয়েছে। তুমি এছাড়াও গুগলে ছবি ইয়ে করে দেখতে পারো, গ্রাসহপার এবং পঙ্গপাল ডিফারেন্ট। আশা করছি জুবায়ের জামান তোমার কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। মুস্তাকিম পরে একটা কোশ্চিন করেছিলাম যে এই লেকচারে কোনো ছবিগুলো প্র্যাকটিস করতে হবে। গ্রাসহপারের ক্ষেত্রে যে ছবিটা লাগে, আমি থিওরির জন্য বলছি, প্রথমে রক্ত সংবহনতন্ত্রে হিমোসিলের ছবিটা লাগবে, ওমাটিডিয়ামের ছবি লাগবে, সুপার পজিশন অ্যাপোজিশনের ছবিটা লাগবে। এই ছবিগুলো হচ্ছে খুব বেসিক, এগুলো লাগবে মাস্ট। প্র্যাকটিক্যালের জন্য মাউথ পার্টের ছবিটা লাগবে এবং পরিপাকতন্ত্রের ছবিটা লাগবে। সুতরাং ওইটা প্র্যাকটিক্যাল অংশে যখন তুমি আঁকাবা এবং বর্ণনা বা লেবেলিংটা করবা তখন সেটা থিওরির জন্য অটোমেটিক্যালি হয়ে যাবে। আশা করছি উত্তরটা পেয়েছো, আমি তোমার প্রয়োজনীয় ছবিগুলোর কথা অলরেডি বলে দিয়েছি গ্রাসহপার থেকে। জুবাইরের একটা কোশ্চেন ছিল যে বায়োলজি পার্ট ওয়ান বোটানির কথা বলেছো। আসলে বোটানিগুলো আমরা হাতে কলমে অলরেডি শিখেছি জুবায়ের। তাহলে যেটা হচ্ছে, তোমার যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থাকে, মানে ক্লাসের পরেও যদি বাসায় পড়তে গিয়ে তুমি পার্সোনালি কিছু কিছু যদি সমস্যা পাও, তুমি আমাকে সেটা
অনলাইনে যদি জিজ্ঞেস করো আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আমার সাথে কমিউনিকেশন করলে আমি তোমাকে ওইটা শিখাই দেওয়ার ব্যবস্থা করব। আশা করছি তোমার ফার্স্ট পার্টে যে সমস্যাগুলো আছে সেগুলো অতি দ্রুত আমার সাথে আলোচনা করবে। আবার মুস্তাকিমের কোশ্চিন দেখতেছি। মুস্তাকিম লিখেছিল যে এমব্রায়োনিক সেগমেন্ট যেটা আছে, আসলে আমি যেটা বুঝেছি তুমি গ্রাসোপারের হেড ক্যাপসুল নিয়ে কোশ্চিন করেছিলা। আচ্ছা, হেড ক্যাপসুলটা হচ্ছে গাসফোরিংয়ের মস্তকটা বা ব্রেইনটাকে সুরক্ষিত করার জন্য বাইরে একটা আবরণ থাকে, শক্ত আবরণ। সেটার কয়েকটা পার্ট তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে বলেছিলাম, যেমন ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস, জেনা ইত্যাদি। এগুলো দ্বারা ঘাসফড়িংয়ের ব্রেইনের এই পার্টটা বা মস্তক ট্যাগমাটা সুরক্ষিত থাকে, চারিদিক দিয়ে আবৃত থাকে। সুতরাং এই নাম কয়টা যদি তুমি এমসিকিউর জন্য জেনে রাখো তাহলেই হয়ে যাবে। আশা করছি অ্যান্সারটা পেয়েছ। তুমি দেখবা যে বইতে ছবি দিয়ে দেওয়া আছে, ভার্টিক্স হচ্ছে চাঁদির অংশটা, তুমি এরপরে ভিডিওটা দেখতে পারো। ফ্রন্স হচ্ছে কপালের দিকে সামনের দিকে অংশটা, ক্লাইপিয়াস একটা আয়তকার অংশ যেটা মুখের সামনে বিস্তৃতি লাভ করেছে, আর জেনাটা হচ্ছে দুই দিকের অংশটা, চোয়ালের মতো একটু সাইড থেকে দেখা যাচ্ছে। আশা করি ভিডিওতে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখে তুমি বাকি জিনিসটা আলোচনা করে ফেলবা। অর্ণব ঘোষের কোশ্চিন ছিল যে গ্রাসহপারের পার্ট টু দরকার। অর্ণব, তোমার জন্য বলছি যে অবশ্যই তুমি এটা পেয়ে যাবে। প্লে লিস্টে যাও, এডু হেল্পার বাংলা লিখো, লিখে সার্চ দিলে তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবা। সেন্ট গ্রেগরির এবং সকল ক্লাসগুলো ওখানে পাবে। এরপর প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে গ্রাসহপার লেখা আছে, ওটাতে ক্লিক করো এবং ভিতরে তুমি সিরিয়াল অনুযায়ী এই চ্যাপ্টারের সকল লেকচার পেয়ে যাবে। আশা করছি প্রবলেম হলে আবার তুমি আমাকে কোশ্চেন করবে এবং তুমি তোমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে খুঁজে পাবে বলে আমি মনে করি। রাহি কোশ্চেন করেছিল, ধন্যবাদ দিয়েছ যে থ্যাংক ইউ স্যার, আপনার ভিডিওগুলোর জন্য একটা পড়ার চাপ অনুভব করছি এবং শৃঙ্খলার ভিতরে পড়া চালাইতে পারছি। আমিও কৃতজ্ঞ তোমার প্রতি যে তুমি পড়াশোনা আবার করছো বা পড়াশোনার যে গতি সেটা ঠিক রেখেছো, চাপ অনুভব করছো। শিক্ষক হিসাবে আমাদের এইটাই বড় পাওয়া। আশা করি তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যকে সফল করার জন্য এবং একাডেমিক্যালি ভালো রেজাল্ট করার জন্য তুমি তোমার কাজকে অব্যাহত রাখবে। এরপরে আমাদের আরেকজন স্টুডেন্ট, এখানে যদিও ওর চ্যানেল নাম হচ্ছে নর্মাল বয় মিঠুন ওর নাম, ও কিছু একটা লিখেছে। ও যেটা বোঝাতে চেয়েছে বা আমি যেটুকু বুঝেছি ও বলতে চেয়েছে যে গ্রাসহপারের লেকচারগুলো পড়ে ওর একটা কবিতা মনে পড়ে গেছে, শিলং শিলজিৎ মজুমদারের। সে কবিতাটা এখানে লিখেছে এবং ধন্যবাদ জানিয়েছে। তোমাকেও ধন্যবাদ মিথুন, কবিতা খুব ভালো জিনিস। আমাদের ব্রাদার প্রায়ই বলেন মিটিংয়ে তোমাদেরকে বলতে যে এই যে করোনার সময়ে তোমরা বাসায় আছো, এই সময় একাডেমিক সাবজেক্টগুলোর পাশাপাশি বিভিন্ন কবিতার বই, গল্পের বই, বিভিন্ন ধরনের ড্রয়িং, নাচ, গান, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো। সুতরাং আশা করি মিথুন তুমি এক সময় খুব ভালো ভালো কবিতা উপহার দিবে আমাদেরকে, অথবা তুমি যেটা পছন্দ করো বা সায়েন্সের সাথে সাহিত্যের যে মিলবন্ধন তুলে ধরেছ এটা অব্যাহত রাখবে এবং তোমার জীবনে এটা কোনো না কোনোভাবে কাজে লাগবে। রাহির একটা কোশ্চিনগুলো লিখেছে যে স্যার আপনার নোটগুলো যদি উন্মুক্ত করতেন তাহলে উপকৃত হতাম। রাহি, তোমাকে যেটা বলি এগুলো হচ্ছে সবই সফট কপি, আমি যেগুলো দেখিয়ে ক্লাস নিই। আসলে শুধু মুখে বললে তুমি ক্লাসগুলো ধরতে পারবে না, বায়োলজিক্যাল টার্ম, কিন্তু আমি যদি স্ক্রিনে দেখাই আর সাথে একটু মার্ক করে দিই আর ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ডটা থাকে, আমার ভোকালটা থাকে, তাহলে ওই জিনিসটা তুমি ভালো মতো বুঝতে পারবে। এই জন্য ওগুলো সফট কপি করা, ওগুলো এগুলোর পেজ সংখ্যা অনেক, প্রায় 1500-এর উপরে পেজ, এরকম সফট কপি আমি স্ক্যান করেছি
এটা আমার বলতে পারো একটা বিশাল যুদ্ধের মতো কাজ ছিল। এগুলো শুধু স্ক্যান করা না, তারপরে এগুলো ক্রপ করে সাইজ করে নিয়ে আসা, অনেক ব্যাপার স্যাপার। যাই হোক, এইগুলো নিয়ে তুমি অনলাইনে পড়ে ভালো করতে পারবে না। অনলাইনে হচ্ছে বা মনিটরে কোনো কিছু দেখে পড়া হয় না, তুমি একটু পড়তে পড়তে ফেসবুকে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। তার থেকে ভালো তুমি তোমার টেক্সট বইটা পড়ো, ওইটাই, ওই তথ্যই ওখানে আছে। হ্যাঁ, নতুন কিছু না, আশা করছি। বুঝতে পেরেছো আমার প্রশ্নটা বা আমার উত্তরটা? রাইদুল ইসলাম রাই পরে লিখেছ যে তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসে এক ধরনের পোকা দেখিয়েছিলাম, তারাও একটা প্রোটিন তৈরি করছিল। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, না মাকড়সার থেকে ওটা বেশি শক্ত না, ওইটার একটু ভিন্ন ধরনের। ওরা যেহেতু কেভে থাকে, গুহাতে থাকে, সেজন্য ওই পতঙ্গগুলো ওদের লালা থেকে একটা বিশেষ ধরনের উত্তেজক আলো বের করে, যেটার কারণে পতঙ্গ আকৃষ্ট হয় এবং ওটার সাথে লেগে গেলে তখন ধরে সেটাকে খাদ্য হিসাবে সে গ্রহণ করে। না, সেটা থেকে বেশি শক্ত না, মাকড়সাটাই বেশি শক্ত। তারপরে তুমি পরিজানটা নিয়ে লেকচার দিয়েছি, সেখানে তুমি করোনা এজন্য বলেছো যে নতুন কোনো আর ভাইরাসকে দেখতে চাও না। আমরা কেউই এক্সপেক্ট করি না যে আমাদের দেশে নতুন কোনো মহামারী, নতুন কোনো ভাইরাস আসুক। তোমাকে বলে রাখা জরুরি, হ্যাঁ, পাখি বা অতিথি পাখির মাধ্যমে হয়তোবা ভাইরাস ছড়াতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম মহামারী হয়েছে পাখিদের কারণে এরকম কোনো রেকর্ড নেই। সুতরাং আমরা অতিথি পাখিকে ওয়েলকাম জানাবো এবং এটা আমাদের এখন একটা উৎসবের মতো পরিণত হয়েছে যে শীতের সময় অতিথি পাখি আসবে আর মানুষ সেটাকে দেখতে যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আশা করছি আমরা সবসময় সহানুভূতিশীল থাকব অতিথি পাখির ব্যাপারে। মাহাদি হাসান একজন কোশ্চিন করেছ, প্যাভলফের মতো গবেষণা চালালে সেটা কি আইনগত কোনো ঝুঁকি আছে কি না? না, প্যাভলফের মতো বা যে কোনো প্রাণী নিয়েই তুমি গবেষণা করবা। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়তাম গবেষণার জন্য সেন্ট মার্টিন বা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রাণী নিয়ে আসতাম, গবেষণা করতাম, মুরগি সংগ্রহ করতাম, গ্যালাস বন মুরগি পাহাড়ি এলাকা থেকে। হাতির উপরে কাজ করেছি আমি, হনুমানের উপরে কাজ করেছি, হ্যাঁ, পাখির উপরে কাজ করেছি, কোনো সমস্যা নেই, আইনগত কোনো ঝামেলা নেই। বন্য অধিদপ্তর অথবা কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়, ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের অনুমতি লাগে, চেয়ারম্যানের কিছু ফর্মালিটি আছে। ইউনিভার্সিটি যখন পড়বা তুমি তখন জানতে পারবা। একটা বিষয় তোমাকে বলি, যেহেতু তুমি ছোটো মানুষ, ভুল হতেই পারে, সাধারণত কোনো বিজ্ঞানী অথবা কোনো শিক্ষক অথবা কোনো সম্মানিত লোক যাকে আমরা চিনি তাকে আমরা স্যার বলেই সম্বোধন করি। হ্যাঁ, স্যার বলাটাই সবথেকে বেটার। আমি অনেক মানুষকে আছে চিনি না, তাহলে হয়তোবা তার নাম শুনলে হয়তোবা, যেমন তোমাকে আমি বলতে পারি নাসিম বানু, বায়োলজির একজন বই এর লেখক, আমি চিনি না কিন্তু আমি বলার সময় নাসিম বানু ম্যাডাম বলি। হ্যাঁ, সো এটা একটা ভদ্রতা। আশা করছি ভবিষ্যতে এই সব ব্যাপারে তুমি সতর্ক থাকবা এবং ডেফিনেটলি যখন তুমি এমন মানুষের সাথে ডিল করছো যেখানে তোমার ন্যূনতম সম্মানটা দেখানো উচিত। আশা করছি আমার কথার ব্যাখ্যা তুমি বুঝতে পেরেছ। খুব লাস্ট মোমেন্টে একটা কোশ্চিন করেছিল অনেক, নিচের কোনটি, কোন চলনটি সাপের মতো, হাইডার ক্ষেত্রে জানতে চেয়েছ। এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে গ্লাইডিং। বাট তুমি যদি বইগুলো দেখো, চার পাঁচটা কোম্পানির বই, ভালো সামনের দিকে যে বইগুলো আছে, মিজান স্যার, গাজী আজমল, আব্দুল আলিম, এরকম চার পাঁচটা বই যদি দেখো, তাহলে দেখবা তারা সেখানে সংকোচন প্রসারণ বলে একটা চলন দিয়েছে, নট ক্রমসংকোচন। ক্রমসংকোচন আর সংকোচন প্রসারণ চলন একই জিনিস। গ্লাইডিংও একই রকম, কিন্তু গ্লাইডিংয়ে একটা তরল পদার্থ নিঃসৃত হয়, দেহের এক পাশ সংকুচিত হয়, অপর পাশ প্রসারিত হয়, আর দেহত্বক থেকে নিঃসৃত তরল পদার্থের কারণে প্রাণীটা কিছুটা দূর অতিক্রম করে। তাহলে ক্রমসংকোচন সরাসরি উল্লেখ করে নেই বলে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিন্তু ক্রমসংকোচন। গ্লাইডিংটাই আমরা এখানে নিচ্ছি, নতমুখী হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা তো হাঁটার মতো, মানুষের মতো চলন। তাহলে আপাতত তুমি গ্লাইডিংটাই রাখো। তোমার সাথে যখন কথা হয়েছিল আমি বলেছিলাম ক্রমসংকোচন, কিন্তু এখানে গ্লাইডিংটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। অন্যান্য রাইটাররা ক্রমসংকোচনকে সরাসরি মেনশন করেনি, কিন্তু তুমি গাজী আজমলের ওল্ড ভার্সনের বইগুলোতে পাবা ক্রমসংকোচন, ঠিক আছে। সাপের মতোই চলনটা, দেহের এক পাশ সংকুচিত হয়, অপর পাশ প্রসারিত হয়, আবার আরেক পাশ সংকুচিত হয়, অপর পাশ প্রসারিত হয়, এইভাবেই চলনটা সম্পূর্ণ হয়।
আশা করছি অনিক তোমার কোশ্চেনের অ্যান্সারও আমি দিতে পেরেছি এবং তুমি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ যারা যারা কোশ্চেন করেছো, আশা করছি এরকম কোশ্চেন আরও করবা এবং তোমাকে তোমার উত্তর দেবার জন্য আমি আবার এরকম ক্লাস নিয়ে বারবার হাজির হতে পারবো। এই শুভকামনা ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।